ওয়ালাইকুম আসসালাম ওর আবার আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আসলে সাল্লাম এমনটি বলেছেন যে এই প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে সেখানে শান্তি বর্ষণ হয় না বা সেখানে শান্তিতে বসবাস করা যায় না এই জন্য যে ভালো প্রতিবেশী যারা আছে এবং ভালো স্ত্রী যারা আছে তার জন্য দুনিয়াতেই জান্নাত প্রতিবেশী খারাপ হলে সমস্যা ইবাদত করে সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা আসলে এই জন্য আল্লাহর কাছে কায় মনোবাদকে প্রার্থনা করতে হবে রাত্রে গভীরে উঠে ছালা আদায় করে আল্লাহর কাছে মনের এই নিবেদনটা সুন্দর হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবল করবেন আর দ্বিতীয়ত আরেকটি আমল আছে যেটি হলো নয়টা থেকে দশটার থেকে যদি আপনি দুরাকাত ছালা ছালাদাই করে আল্লাহর কাছে বলেন হাদিস আসছে যে সারাদিনের মধ্যেই দোয়াটা বা বিকাল হওয়ার আগেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ আমার অন্তর যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ কবুল করেন যে দু বা চার রাকাত ছাড়া তা দায়ী নয়টা দশটার দিকে মানে এগারোটার আগে আর কি এই টাইমে দুই চার রাকাত ছালা চার রাকাত ছালাত আদায় করে আল্লাহর কাছে বলবেন হাত তুলে দু হাত উঁচু করে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমী আপনার এই প্রার্থনা মনে নিবেদন আল্লাহ কবুল করবেন যে টাইমগুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে বলতে পারেন কিছু দান খারাত করতে পারেন আল্লাহ রাস্তায় ভালো ভালো যে শহিব আকিদা প্রতিষ্ঠানগুলিতে আছে একটা ফকিরকে কিছু টাকা দিয়ে দিলেন বা কিছু খাবিয়ে দিলেন একটা মানুষকে তাতে আপনার দোয়া কবুল হলো এবং ইবাদতের জায়গাগুলি যদি সুন্দর হয় তাহলে ইবাদত করে ভালো লাগে এবং পাশের পরিবেশ যদি খারাপ হয় আপনি সালাদ পড়তেছেন কান বাজতেছে এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় এগুলো ভাই আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন ইনশাল্লাহ আল্লাহ রব আলম দিবেন এবং পাশের প্রতিবেশী যারা আছে তাদের সাথে তারা খারাপ আচরণ করলে আপনি তাদের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করবেন বা তাদের মাঝে মাঝে একটু দেখবেন যে একটু সুন্দর সৌজন্যমূলক আচরণ করলেন মাঝে মাঝে একটু হাদিয়া দিলেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ তারা আশা করি যদি নিজে ঠিক না হয় তারপর আপনার সাথে সুন্দর আচরণ করবেন আল্লাহ আল্লাহকে সাহায্য চাইবেন তাদের জন্য আল্লাহ প্রতিবেশী তারা আছে এখন আপনি যেই জায়গায় চাকরি করেন তারাই আপনার প্রতিবেশী আল্লাহ আমাদের এই ভাইদেরকে আল্লাহ তুমি হেদের দান করো আর হ্যাঁদের যদি তাদের নসিবা না থাকে তাহলে তারা যেন আমার সাথে খারাপ আচরণ না করে আর এটা একটা পরীক্ষা ভাই আজাবের মধ্যে থেকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এটা একটা পরীক্ষা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহু আলম আসসালাম আলাইকুম